এই ভিডিওতে দেখাবো হাইবারনেট ফ্রেমওয়ার্ক ইউজ করে কিভাবে ক্রুড সিস্টেম তৈরি করা যায়। তো প্রথমে আমি একটা প্রজেক্ট নিয়ে নিতেছি, যেহেতু আমার এখানে একটা হাইবারনেট ডাও নামে প্রজেক্ট আছে, আমি সেকেন্ড আরেকটা প্রজেক্ট নিয়ে নিতেছি, সেটা হচ্ছে হাইবারনেট ডাও 2। ওকে, প্রজেক্টের নাম দিচ্ছি হাইবারনেট ডাও 2। ওকে, আমরা জাভা E5 সিলেক্ট করলাম, নেক্সট। এখান থেকে আমরা ইচ্ছা করলে হাইবারনেট ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করে দিতে পারি, বাট এখন আমরা হাইবারনেট সিলেক্ট করব না, আমরা ফার্স্টে প্রজেক্টটা ক্রিয়েট করি। তো আমার প্রজেক্টটা রেডি হয়ে গেল। ফার্স্টে আমি এই প্রজেক্টটাকে রান করে এটাকে একটু ডিপ্লয় করে নিই। আমার প্রজেক্টটা ঠিক মতো রান হয়েছে, এখন আমরা পরবর্তী কাজগুলোতে যাব। প্রথমে যেহেতু আমরা হাইবারনেট নিয়ে কাজ করব, আমরা ফার্স্টে আমাদের লাইব্রেরিতে কিছু লাইব্রেরি ফাইল আমরা অ্যাড করে নেব, জার ফাইল। প্রথমে আমি MySQL জার ফাইলটা নিয়ে নিলাম, MySQL-এর ড্রাইভারটা। দেন এখানে আমরা হাইবারনেটের একটা ফাইল নিয়ে নেব, হাইবারনেট 4.3.x, এই জার ফাইলটা নিয়ে নিলাম। এবং আমরা আরও একটা লাইব্রেরি অ্যাড করবো এখানে, সেটা হচ্ছে JSTL। ওকে, আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো নেওয়া কমপ্লিট। আর পরবর্তী যে কাজটা করতে হবে, এখন সোর্স প্যাকেজের মধ্যে আমরা কিছু প্যাকেজ তৈরি করব, যে প্যাকেজগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি প্যাকেজগুলো আগে থেকে ডিফাইন করে দিই। আমাদের প্রথম যে প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে কন্ট্রোলার, একটা কন্ট্রোলার প্যাকেজ লাগবে। দেন এখানে আমাদের আরও একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে ডাও। আমরা ডাওয়ের সকল কাজগুলো এখানে করব। আরেকটা প্যাকেজ নেব হচ্ছে এনটিটি। এনটিটির ভিতরে আমাদের এনটিটি বিনগুলো থাকবে এখানে। এবং আরেকটা প্যাকেজ নিচ্ছি, সেটা হচ্ছে ইউটিল। সো আমাদের প্রয়োজনীয় যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। এবার সোর্স প্যাকেজের মধ্যে আমরা হাইবারনেটের কনফিগারেশন ফাইলটা জেনারেট করবো এখানে। সো এখানে আমার এখানে দেওয়া আছে যে হাইবারনেট কনফিগারেশন উইজার্ড, যদি আমাদের এই এরিয়াতে না থাকে তাহলে আমরা আদার্সে যাব। আদার্সে গেলে এখানে হাইবারনেট অপশন আছে, এই হাইবারনেট অপশন থেকে এখানে আমরা প্রথমটা সিলেক্ট করবো, হাইবারনেট কনফিগারেশন উইজার্ড। সো এটা একটা XML ফাইল, এটার নাম আমরা চেঞ্জ করবো না, এটার নাম যা আছে তাই থাক। এবং ডাটাবেস কানেকশন, আমরা ইচ্ছা করলে এখান থেকে ডাটাবেস কানেকশনটা দিয়ে দিতে পারি, যে কোন ডাটাবেসটা আমরা ইউজ করব। আমার MySQL-এর মধ্যে অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে হাইবারনেট ডাও নামে, আমি পরবর্তীতে দেখাবো আমার হাইবারনেট ডাওয়ের মধ্যে কী আছে। সো আমি হাইবারনেট ডাওটা সিলেক্ট করে দিলাম এবং ফিনিশ। সো এটা হচ্ছে আমার হাইবারনেট কনফিগারেশন XML ফাইল। এর সোর্স যদি আমি যাই, সোর্সে দেখা যাবে যে বেশ কিছু কোড আমাদের এখানে জেনারেট হয়েছে। প্রথম প্রপার্টিটা হচ্ছে ডায়ালেক্ট। সেকেন্ড প্রপার্টিতে আছে আমরা যে ড্রাইভারটা ইউজ করব, আমরা ড্রাইভার ইউজ করব হচ্ছে MySQL-এর, সেই কারণে MySQL-এর ড্রাইভারের নেমটা এখানে আছে। URL-টা হচ্ছে হাইবারনেট এবং ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে 1234। নেক্সট, পরবর্তীতে আমরা এখানে ইচ্ছে করলে আরও কিছু প্রপার্টি অ্যাড করতে পারি। সো আমি আপাতত কিছু প্রপার্টি এখানে অ্যাড করি, যেহেতু আমরা ডাওয়ের কাজ করব, আমাদের SQL যে কিউরিগুলো আছে সেই কিউরিগুলো শো করার প্রয়োজন হতে পারে। সো আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করলাম, শো SQL, এবং এটা নাম দিলাম হচ্ছে ট্রু। ওকে, আপাতত এতটুকুই থাক।
নেক্সট আমরা যে কাজটা করব ডিফল্ট প্যাকেজে যে হাইবারনেট থেকে হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস এই ফাইলটা আমাদের নেওয়া লাগবে। সো হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং উইজার্ড এটাকে আমরা সিলেক্ট করে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এটার নেম যা আছে তাই থাক, এবং এটার কাজ হচ্ছে আমার ডাটাবেস টেবিল থেকে যে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোকে অ্যাড করে নেওয়া। আমার প্রোডাক্ট একটা মাত্র টেবিল আছে, আমি টেবিলটাকে অ্যাড করে নিলাম এবং নেক্সট ফিনিশ দিলাম। সো এখানে আমার ডাটাবেসের টেবিলের ইনফরমেশনটা চলে আসলো। আমার স্কিমা নেম হচ্ছে হাইবারনেট ডাও এবং আমরা যে টেবিলটা সিলেক্ট করছি সেটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। ওকে, যখনই আমরা এই টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমরা যে কনফিগারেশন ফাইলটা নিয়েছিলাম সেই কনফিগারেশন ফাইলে একটা প্রপার্টি অটোমেটিকলি অ্যাড হওয়ার কথা, এখানে অ্যাড হয়নি। আচ্ছা, আমরা পরবর্তীতে ওই ফাইলটা অ্যাড করে দিব, মেবি এটা যখন আমরা এনটিটি নিয়ে কাজ করব তখন এখানে অ্যাড হবে। সো এনটিটিতে এখন আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউতে যেয়ে আদার্সে যাব। এখানে আমরা হাইবারনেট অপশনে গেলাম। যাওয়ার পর এখানে দেওয়া আছে যে হাইবারনেট ম্যাপিং ফাইলস অ্যান্ড পোজোস ফ্রম ডাটাবেস, অর্থাৎ আমরা একটা পোজো ফাইল তৈরি করব। এখন এখানে নেক্সট ক্লিক করলে, নেক্সট ক্লিক করার সাথে সাথে এখানে দুটো অপশন আছে যে হাইবারনেট কনফিগারেশন ফাইল, অর্থাৎ আমরা কোন কনফিগারেশন ফাইলটা ইউজ করব। আমরা এখানে যে হাইবারনেট কনফিগারেশন ফাইল যেটা প্রথমে ক্রিয়েট করছিলাম সেটা এখানে সিলেক্ট করা আছে। যদি আমরা এটা ক্রিয়েট না করতাম প্রথমে তাহলে আমরা এই কাজটা এখন করতে পারতাম না। সো ফার্স্টে আমার এই হাইবারনেট কনফিগারেশন ফাইল ক্রিয়েট করা লাগবে এবং পরবর্তীতে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস এটাও আমাদের ক্রিয়েট করা লাগবে। এই দুটো ক্রিয়েট করার পরেই আমরা এই এনটিটির কাজটা এখন করতে পারবো, এছাড়া এটা করা সম্ভব না। সো এই দুটো আমরা সিলেক্ট করা অবস্থায় যদি এখন ফিনিশ দিই, আমাদের স্কিমার মধ্যে যতগুলো টেবিল আছে আমরা যে কয়েকটা টেবিল একটু আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্টের কাজটা এখানেই করেছিলাম আমরা, এই যে প্রোডাক্ট টেবিল। সো এরকম যতগুলো টেবিল আমাদের থাকবে ততগুলো টেবিলের জন্য একটা করে জাভা ক্লাস তৈরি হবে, জাভা ক্লাস, এবং ওই জাভা ক্লাসের অ্যাগেনস্টে একটা প্রোডাক্ট hbm.xml একটা ফাইল তৈরি হবে। ওকে, এবং এই এনটিটি বিন তৈরি করার সাথে সাথে আমি যে বলেছিলাম যে নতুন একটা প্রপার্টি অ্যাড হবে সেটা হচ্ছে ম্যাপিং প্রপার্টি, ঠিক আছে। সো ম্যাপিং অ্যাড হলো এবং রিসোর্সের মধ্যে বলা হয়েছে যে আমরা এনটিটি, এই যে এনটিটি প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে যেই এক্সএমএল ফাইলটা আছে প্রোডাক্টের জন্য, এখানে যদি আরও কোনো এনটিটি থাকতো, এরকম আরও কোনো যদি এইচবিএম এক্সএমএল ফাইল থাকতো তাহলে সেগুলো অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যেত। আমার যেহেতু একটা আছে সে কারণে এখানে একটাই অ্যাড হয়েছে। সো এই ফাইলটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের এটা নিয়ে আর কোনো কাজ নেই, এখন এই দুটো আমি কেটে দিলাম। এখন আমরা এখানে কিছু কন্ট্রোলার তৈরি করব এবং ডাও তৈরি করব এবং ইউটিল তৈরি করব। সবার ফার্স্টে আমরা ইউটিলটা তৈরি করে নিই, যেহেতু আমাদের ডাও তৈরি করা লাগবে। ডাওয়ের মধ্যে আমাদের হাইবারনেটের সেশন ফ্যাক্টরি তৈরি করতে হবে। সো ওইটা তৈরি করার জন্য আমাদের হাইবারনেটের ইউটিল যে ফাইলটা আছে সেটা দরকার। সো আমি ইউটিলের মধ্যে রাইট ক্লিক করে নিউতে গেলাম, আদার্সে গেলাম এবং হাইবারনেট সিলেক্ট করব। হাইবারনেটে এখানে সবার শেষে আছে হাইবারনেট ইউটিল, ঠিক আছে। সো এই হাইবারনেট ইউটিল এটাকে সিলেক্ট করে যদি নেক্সট দিই, এখানে নামটা একটু চেঞ্জ করে নেওয়া লাগবে তাহলে ভালো হয়। এখানে ফার্স্টে দেখা যাচ্ছে যে নিউ হাইবারনেট ইউটিল আসছে, আমি নিউটা অংশটা কেটে দিলাম এবং হাইবারনেট ইউটিল থাকলো, দেন ফিনিশ। সো এখানে আমার কোনো কাজ করার প্রয়োজন নেই, এটা জাস্ট একটা সেশন ফ্যাক্টরি আমাদেরকে রিটার্ন করছে। সো এটার কাজ আমরা পরবর্তীতে করব ডাবের মধ্যে। ওকে, সো আমাদের যেই যেই হাইবারনেটের যেই অংশগুলো প্রয়োজন ছিল মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা তৈরি করে ফেলছি। এখন আমরা কন্ট্রোলার এবং ডাও তৈরি করব। সো কন্ট্রোলারের মধ্যে আমি ফার্স্টে একটা সার্ভলেট, একটা সার্ভলেট নিয়ে নিলাম। এখানে বলতেছি এটার নাম হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, নাম আমরা চেঞ্জ করলাম না, নাম যা আছে তাই থাক, ফিনিশ। ওকে, সো আমাদের একটা প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি হয়ে গেল। এবং ডাওয়ের মধ্যে আমরা একটা ডাও তৈরি করব, ডাও ক্লাস, এটা হবে একটা জাভা ক্লাস এবং এটার নাম দিচ্ছে হচ্ছে প্রোডাক্ট ডাও। ওকে, সো আমাদের ডাও ক্লাস একটা তৈরি করলাম এবং একটা প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি করলাম। এখানে পরবর্তীতে আমরা লজিকগুলো ইমপ্লিমেন্ট করব। আমি ফার্স্টে এই প্রসেস রিকোয়েস্ট থেকে কিছু অংশ আমি কেটে দিচ্ছি কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই।
আমি বাড়তি অংশগুলো এখান থেকে রিমুভ করে দিতেছি। সো বাড়তি অংশগুলো আমি রিমুভ করে দিলাম, এখান থেকে যে কমেন্ট আছে সেই কমেন্টও আমি রিমুভ করে দিই, এটা কোনো প্রয়োজন নেই। আমরা পরবর্তী যত লজিক আছে সব লজিকগুলো এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, নেক্সট নেক্সট আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিছু ভিউ পেজ আমাদের তৈরি করতে হবে। সো ইন্ডেক্স পেজ আমাদের আছে, এটা আমাদের মেইন পেজ। আমরা এখানে ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করার জন্য একটা পেজ তৈরি করব। ইন্ডেক্স পেজটাকে আমরা ইউজ করব ডাটাগুলো ডিসপ্লে করার জন্য, এবং পরবর্তীতে আপডেট এবং ডিলিটের জন্য আরও দুটো পেজ আমরা তৈরি করব। সো প্রথম কাজ হচ্ছে আমরা একটা ইনসার্ট পেজ তৈরি করব। সো আমি ওয়েব পেজে রাইট ক্লিক করে এখানে একটা জিএসপি পেজ নিয়ে নিতেছি, এই পেজটার নাম দিলাম হচ্ছে ইনসার্ট পেজ। আমরা যেহেতু টেবিল নিয়ে কাজ করব, টেবিলে কিছু স্টাইল আমাদের দিতে হতে পারে। সো আমি একটা স্টাইল ক্লাস মানে সিএসএস অ্যাপ্লাই করার জন্য একটা স্টাইল শিট নিয়ে নিতেছি, ক্যাসকেডিং স্টাইল শিট পেজ, এটার নাম দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। সো এখানে আমি ফার্স্টে কিছু কোড লিখে নিচ্ছি যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। সো কোডগুলো আমি এইভাবে লিখব, বডির মধ্যে কোনো প্যাডিং থাকবে না এবং কোনো মার্জিনও থাকবে না, এবং এর ফন্ট ফ্যামিলিটা আমি চুজ করে দিচ্ছি হচ্ছে সেন্স সেরিফের। দেন টেবিলের মধ্যে যদি আমরা কোনো বর্ডার ইউজ করি সেটা এখানে লিখতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, মার্জিন দিয়ে দিলাম 0 অটো, অর্থাৎ টেবিলটা আমার পেজের মাঝ বরাবর থাকবে, এবং আরেকটা মার্জিন দিব টপ ওয়াইজে, এবং টপ মার্জিন দিয়ে দিলাম 100 পিক্সেল, অর্থাৎ এটা উপর থেকে নিচের দিকে 100 পিক্সেল নিচে চলে আসবে। সো এটা হচ্ছে আমার টেবিলের জন্য। দেন এর ভিতরে থাকবে টি হেড, অর্থাৎ টেবিলের হেডিং। টেবিলের হেডিংয়ের মধ্যে আমরা বলে দিতে পারি এর ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম গ্রিন এবং কালার হোয়াইট। এগুলো আসলে ম্যান্ডেটরি না, জাস্ট ডিজাইনিং পারপাস আমি এগুলো তৈরি করছি। টিএইচ কমা টিডি, অর্থাৎ হেডিং এবং কলাম, কলামগুলোর প্যাডিং থাকবে 10 পিক্সেল করে, আর টি ফুট একটা অংশ থাকবে অর্থাৎ ফুটার, এবং এই ফুটারের মধ্যে জাস্ট আমরা বলে দিলাম যে টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার। সো আমাদের মোটামুটি টেবিলের জন্য যে ডিজাইনগুলো প্রয়োজন সেগুলো এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা স্টাইলটা কেটে দিচ্ছি, ইনসার্ট পেজের মধ্যে এখানে আমরা এখন সেই স্টাইল শিটটা লিঙ্ক করে দেব, লিঙ্ক রিলেটেড স্টাইল শিট টেক্সট অথবা সিএসএস HREF। এখানে আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস তো দিলাম, বাট এখানে আমরা একটা অতিরিক্ত কাজ করব। সেই অতিরিক্ত কাজটা হচ্ছে আমরা এখানে লিখব রিকোয়েস্ট ডট গেট কনটেক্সট পাথ, অর্থাৎ কনটেক্সট পাথ হয়ে তারপরে স্টাইলটা যাতে পায়। সো এখন যদি আমরা এই পেজটা রান করি, আমার পেজটা রান আগে থেকে করা ছিল, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। আমার যে পেজের মধ্যে আমি এই স্টাইল শিটটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ইনসার্ট পেজ। আমরা এখন ইনসার্ট পেজটা রান করে দেখি। সো ইনসার্ট পেজটা রান করার পর দেখা গেল যে এখানে আমার যে ফন্টের আগে যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা একটু চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, তার মানে হচ্ছে যে সে সিএসএসটা পেয়ে গেছে। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখন এখানে আমরা একটা টেবিল জেনারেট করব, এবং টেবিলের মধ্যে বলে দিলাম টেবিলকে, আচ্ছা টেবিলের স্টাইলটা আমরা করে দিই। ফার্স্টে এখানে আমরা টি হেড কল স্পেন 3, এবং এটার নাম হবে ইনসার্ট প্রোডাক্ট। ইনসার্ট প্রোডাক্ট টি বডির মধ্যে আমরা কিছু ইনপুট ফিল্ড ইউজ করব,
এখানে আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট নেম, আচ্ছা প্রোডাক্ট নেম দিলাম এখানে কোলন, এবং এখানে হবে ইনপুট টাইপ টেক্সট নেম। ওকে, সো এই প্রথম ইনপুট ফিল্ডটা হবে আমার প্রোডাক্টের নেম ইনসার্ট করার জন্য। আমরা এখানে নেম ইউজ করতে পারি, যে কোনো নেমই আমরা লিখতে পারি, তবে বেটার হচ্ছে ডাটাবেজের মধ্যে কলামে যে নেমগুলো ইউজ করছি আমরা সেগুলো ওয়াইজে এখানে দেওয়াটাই ভালো। আমি প্রোডাক্ট যে এন্টিটিটা আছে সেই এন্টিটিটা যদি চালু করি, চালু করলে দেখা যাবে যে আমার ডাটাবেজের মধ্যে যে কলাম নেমগুলো ছিল সেই কলাম নেম ওয়াইজে এখানে কিছু প্রপার্টি তৈরি হয়েছে। সো প্রথমটা হচ্ছে প্রোডাক্ট আইডি, পর একটা প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি এবং প্রাইস। সো এখানে যে নেমগুলো আমরা ইউজ করছি সেই নেম ওয়াইজে ইউজ করাটা বেটার, এতে করে দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সো এখন আমি এখানে লিখব প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। আমি এটাকে আবার কপি করে নিচ্ছি দুবার। এর পরবর্তীতে হচ্ছে কোয়ান্টিটি, এবং সর্বশেষ হচ্ছে প্রাইস। এখানে আমরা প্রাইস লিখব, এবং আমাদের একটা সাবমিট বাটনের প্রয়োজন। সো আমি এটাকে আবার কপি করলাম এবং এখানে একটা সাবমিট বাটন দেব, যেটা নেম হবে জাস্ট ইনসার্ট, ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিলাম ইনসার্ট। সো যেহেতু এটা একটা ফর্মের মধ্যে থাকা উচিত, সো এই সম্পূর্ণ টেবিলটাকে আমি একটা ফর্মের মধ্যে কপি করে নিচ্ছি, একটা ফর্ম জেনারেট করলাম এবং এটার নেম দিলাম হচ্ছে ইনসার্ট ফর্ম। পরবর্তীতে যদি আমরা কোনো জাভাস্ক্রিপ্ট এখানে অ্যাপ্লাই করতে চাই তখন আমাদের এই নেমটা প্রয়োজন হবে। অ্যাকশন দেব হচ্ছে, অ্যাকশনটা আমরা পরবর্তীতে লিখছি, মেথড, মেথড হচ্ছে পোস্ট। সো আমাদের ফর্ম তৈরি করা কমপ্লিট, এবং এই টেবিলটাকে আমরা এখন ফর্মের মধ্যে দিয়ে দিলাম। সো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, সো পেজটার ডিজাইন ভিউটা এখন এরকম দেখাচ্ছে। সো এখন যদি আমরা এখানে কোনো ভ্যালু দেই এবং ইনসার্টে ক্লিক করি কোনো কিছুই হবে না, কারণ আমরা এখন অ্যাকশন সেট করি নাই এবং কোনো কন্ট্রোলারও আমরা এখনও ইউজ করিনি। সো পরবর্তী ভিডিওতে আমরা এটার অ্যাকশন সেট করব এবং প্রোডাক্ট কন্ট্রোলার এর মধ্যে আমরা লজিকগুলো অ্যাপ্লাই করব, এবং প্রোডাক্ট ডাও এর মধ্যেও আমরা কিছু লজিক অ্যাপ্লাই করবো।